আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে ভাই শোনা যাচ্ছে, ওকে, শুরু আচ্ছা করতে শুনতে পারেন। পাচ্ছেন। তাহলে আমরা শুরু করি। আমাদের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, কমাটাই স্বাভাবিক, কারণ আমরা অনেক গ্রুপ আগে শেয়ার করতাম আমাদের এক্সিস্টিং, সেগুলো এখন করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আমরা আজকে আমাদের 27শে সেপ্টেম্বর 2023, আজকে আমাদের ডে নাম্বার 9। আজকে ছোট্ট ক্লাস হবে, কারণ হলো আমাদের ক্লাসের সংখ্যার চেয়ে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার পরিমাণ একেবারে নাই বললে চলে। এটা কমে গিয়েছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের টোটালি যে কারণে আমরা পে করব, পেমেন্ট করব যে কাজের জন্য, সেই কাজগুলো সামনের সপ্তাহ থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে। আমরা আগামী সপ্তাহ থেকে যতগুলো ক্লাস করবো 21 দিনের আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস যা যা দেখানো হবে সেটাই হোমওয়ার্ক দেওয়া হবে। ওই হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার পরে ফাইনালি কে কতটুকু আপনারা পারফরমেন্স ক্যারি করতেছেন সেটার উপর বেস করেই কিন্তু আমাদের পেমেন্ট, কারা কারা পেমেন্ট মেম্বারের মধ্যে অ্যাক্টিভ হবে বা তারা থাকবে, এগুলো কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিব। কারণ হলো কি, এই হোমওয়ার্ক গুলো এ পর্যন্ত দেওয়া হয়নি তেমন একটা। একটা হোমওয়ার্ক দেওয়া ছিল ফেসবুকের বিজনেস পেজটা খোলা, দ্বিতীয়ত যে ক্লাসগুলো আমরা অ্যাডসেট হয়েছে কিনা, অ্যাডসেট কিভাবে খোবে। আমাদের ইলিয়াস ভাই জমা দিয়েছেন যদিও, বাকি কাউকে এরকম দেখলাম না। আসলে আমি বইও নাই যেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিয়েন। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা অ্যাড ফরম্যাট যেটা হবে, অ্যাডসেট তো করা শিখেছি, অ্যাডসেটের মধ্যে বিজ্ঞাপনটা দিব। আমরা জানি বিজ্ঞাপন ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, ক্যারোসেল হতে পারে, এইগুলোর ফরম্যাট নিয়ে আজকে একটু আলোচনা করব, কিভাবে কোথা থেকে বানানো হয় সেটা ধারণাটা দিব। আর আগামী ক্লাস থেকে এই টাইপ অফ ফেসবুক অ্যাড ফরম্যাট আসলে প্র্যাকটিক্যাল আমরা ক্যানভা দিয়ে বানানো, এবং আর একটা আছে আপনার যারা যার যাদের অলরেডি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, যারা এই ব্যাপারে আগে থেকেই জানেন তাদের ব্যাপারটা ভিন্ন, তারা চাইলে ক্যানভার বাইরে ওটাও ইউজ করতে পারেন। কিন্তু আমরা ক্যানভার মধ্যে ক্লাসটা দেখাবো, কারণ ক্যানভা দিয়ে সবার জন্যই সহজ, যেটা মোবাইল দিয়েও করা যায়, যার কারণে আমরা ক্যানভা নিয়ে কথাবার্তা বলবো প্রত্যেকটা অ্যাড ফরম্যাট বানানোর জন্য। আমরা আমাদের এখান থেকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখানোর পরে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, এবং আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার পূর্বে আমরাই প্রোডাক্ট দিয়ে দিব এক একটা। আমাদের আপনারা যারা পেড মেম্বার আছেন, মেম্বারের নাম অনুযায়ী যে আপনি এই প্রোডাক্টের আপনারা অ্যাড ফর্মেটা বানিয়ে দিবেন, আমরা তো একটা করে দেখাই দেবো ক্লাসের মধ্যে, সেইটার আদৌ আপনি সেটার সে আরো বেটার কিভাবে করা যায়। আর যেহেতু আমি হয়তো একটা ফর্মেট বা একটা বিজ্ঞাপনের উপর অবজেক্টিভকে টার্গেট করে একটা অ্যাড বানাবো, আপনার অবজেক্টিভ আমি ভিন্নটা দিয়ে দিব বা আপনার প্রোডাক্টটা ভিন্নটা হয়ে যাবে। তাই আমাদের 25 জন মেম্বার আছেন, 25 রকমের বিজ্ঞাপন থাকবে, 25 রকমের অবজেক্টিভ, অবজেক্টিভ হয়তো সেম থাকবে কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা ভিন্নতা আসবে, সেই প্রোডাক্টের উপর বেস করে আপনারা আপনাদের অ্যাডগুলো বানায় জমা দিবেন। এটা আগামী সপ্তাহ থেকে রেগুলার বেসিসে বা প্রত্যেকটা কাজের মধ্যে এটা থাকবে, ইভেন ক্লাসের বাইরেও হোমওয়ার্ক দেওয়া থাকবে, যাতে আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু হয়। যেহেতু আমাদের 9 দিন আজকে, আর আছে মাত্র আমাদের ক্লাস ওয়াইজ বেশি নাই, আর আছে 10-12টা ক্লাস আছে। এই 12টা ক্লাসের মধ্যে 12টা ক্লাসের মধ্যে অবশ্যই তো হোমওয়ার্কের ইস্যু আছে, পাশাপাশি গ্যাপে যতদিন পড়বে, ধরেন আমাদের শনি রবিবার গ্যাপ আছে, মঙ্গলবার গ্যাপ আছে, গ্যাপগুলোতেও শুক্রবার গ্যাপ থাকে, এই গ্যাপগুলোতেও হোমওয়ার্ক দেওয়া থাকবে। কারণ এই পুরা বাকি কাজগুলি আমাদের প্র্যাকটিক্যাল এবং রেগুলার বেসিসে কাজ দেওয়া, কারণ 1-2 ঘন্টার সময় যদি বের করতে না পারেন তাহলে তো আলটিমেটলি আমাদের যে প্রোগ্রামের জন্য জয়েন করা, তারপরে আছে সামনের সপ্তাহ থেকে আবার অ্যাফিলিয়েট শুরু করে দিব। অ্যাফিলিয়েটের আমাদের যেহেতু সাইটের মধ্যে রেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু ফিনিশিং এ কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, সেইগুলো ফিনিশটা হয়ে পরে আমরা সে সাইটও আপনাদেরকে অ্যাফিলিয়েট ক্লাসের ফার্স্ট ডেতে আমাদের ইন্ট্রোডিউস করাই দিব। সেখান থেকে আপনারা প্রোডাক্ট কিভাবে নিবেন, কিভাবে লিংক জেনারেট করবেন, সেগুলো ক্লাসের মধ্যে আলোচনা হবে। তার মানে আমাদের আর বসে থাকার সময় নেই, আমাদের প্রত্যেকটা ক্লাসের পরেই হোমওয়ার্ক দেওয়া থাকবে, এবং সেটা অবশ্যই আপনারা যে টাইমটা ডেডলাইন দেওয়া থাকবে, সময়ের যে সীমারেখা দেওয়া থাকবে, ওইটার মধ্যে আপনারা সবাই জমা দিবেন ইনশাল্লাহ। যারা আসলে কিছু করতে চান, ছোট হোক বড় হোক, ইনকামের দিকে আসতে চান, আর যাদের সময় নাই বা ভালো লাগতেছে না, এর মধ্যে আমাদের এক ভাই বা দুই ভাই আমাদেরকে অলরেডি বলেছেন যে সময়ের কারণে কন্টিনিউ করতে পারে নাই, কিছু ক্লাস মিস হয়েছে, তারা সেকেন্ড সেশন শুরু হবে 2nd সেপ্টেম্বর অক্টোবর থেকে, ওইটাতে কন্টিনিউ করতে চাচ্ছে। আচ্ছা, এই সুযোগটা আছে, কিন্তু এরকম যদি এরকম হয় যে আপনি এই সেশন থেকে ওই সেশন, ওই সেশন থেকে এই সেশন, তাহলে কি হবে, আলটিমেটলি একটা আপনার প্রোক্রাস্টিনেশন মানে গড়িমসি ভাব চলে আসবে, তখন আর কোনো সেশন থেকে আপনার কোনো কিছু করা হবে না। তা আমরা এটা একটু খেয়াল রাখবো। তো যাই হোক, আমরা এখন ক্লাসে যাই। আসলে আজকে আমাদের টপিক হলো টাইপ অফ ফেসবুক অ্যাডস ফরম্যাট। অনেক রকম অ্যাড ফরম্যাট আছে, কিন্তু এক্স্যাক্টলি ফেসবুক কি বলে, ফেসবুকের যে নিজস্ব গাইডলাইনে যেটা দেওয়া আছে, আমাদের এইগুলোই দরকার। এত
পরিমাণে অ্যাড ফরমেট 12টা 13টা 10টা আমি আগের কেউ আছে বেশি জানার দরকারও নাই, এটা করাও লাগবে না। যে চারটা আমাদের সচরাচর লাগবে কমনলি, আমাদের আসলে ইমেজটা বেশি কাজ করতে হবে, ভিডিও নিয়ে কাজ করতে হবে, দুইটা কমন 180-90% এটাই করতে হবে। বাকি আরো দুইটা শিখবো আমাদের যখন ই কমার্সের একসাথে মাল্টি প্রোডাক্ট নিয়ে আমরা যখন ক্যাম্পেইন গুলো করবো একসাথে, ধরেন ইমেজ দিই আর ভিডিও দিই, একটা প্রোডাক্টকে টার্গেট করি, সাধারণত বিজ্ঞাপনটা বেশি দেওয়া হয়। কিন্তু ই কমার্সের তো অনেক প্রোডাক্ট থাকে, আমি চাচ্ছি যে একটা বিজ্ঞাপন দেবে সেখানে 8টা 10টা পর্যন্ত প্রোডাক্ট থাকবে, যার যেটা চুজ করা হয়, হয়তো আবার ল্যাপটপ 12-13 রকমের আছে কথার কথা, সে 12-13 রকম একটা একটাই বিজ্ঞাপনের মধ্যে আমি দিব। নর্মালি তো অ্যাডসেটের মধ্যে ডিফারেন্সিয়াল করাই যায়, কিন্তু ফরম্যাট যে আমি যে বিজ্ঞাপনের ক্ষেত্রটাও কিন্তু এরকম আছে যে ক্ষেত্র সেটা যদি চেঞ্জ করি যে আমি ইমেজ দিব না ভিডিও দিব না ক্যারোসেল দিব নাকি আমি ক্যাটালগ টাইপের বিজ্ঞাপন দিব, দেখা যাইতেছে আমি যদি এক ক্যাটালগ টাইপের বিজ্ঞাপন দেই সেখানে কিন্তু আমার আলটিমেটলি আর বিভিন্ন অ্যাড সেট করা প্রয়োজন হচ্ছে না, অথবা আমি যদি ক্যারোসেল টাইপের অ্যাড দিই একটার সাথে আমি অনেকগুলো প্রোডাক্টে ক্যারোসেল করতে পারবো, যার যেটা পছন্দ হয় দামও দেওয়া থাকবে, সে দেখে দেখে যেটা মানুষ সে ক্লিক করবে দেন ওয়েবসাইটে যাবে, অথবা ফেসবুকের যদি শপ পেজ থাকে সেখানে সে চলে যাবে, সেখান থেকে তার যেটা পছন্দ সেটা সে কিনবে বা অর্ডার করবে। তার মানে এই জন্য সেই ক্লাসটা আজকে আমরা যে টাইপ অফ ফেসবুক অ্যাডস ফরম্যাট, আমি এখানে বেসিক্যালি বলছি যে মোস্ট পপুলার যেটা চারটা টাইপ আছে ফেসবুকের অ্যাড ফরম্যাট, এই যে স্ক্রিনশট এটাও কিন্তু ফেসবুকের থেকেই নেওয়া, যে facebook.com বিজনেস অ্যাডস গাইড, আমরা সবসময় ক্লাসটা যেহেতু ফেসবুকের নিজস্ব গাইডলাইন থেকেই করা হইতেছে, বাইরে থেকে যাওয়া যাচ্ছে না বা আমরা যাচ্ছিও না, দরকারও নাই, অনেক আরো এর বাইরে আছে, এখানে যা যা শিখবো এই গাইডের মধ্যে আশা করি আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। আর অ্যাডভান্স যদি কেউ শিখতে চান এটা নিয়ে যাতে আরো বড় কিছু করতে চান সেটার জন্য আমাদের ইউটিউব চ্যানেল তো আছে, প্লাস আপনারা আরো যখন এটাকে শিখবেন পুরো ফেসবুক শেষ হওয়ার পর অনেক কিছু কোয়ারি বের হয়ে আসবে যেগুলো আরো মোর প্রফেশনাল মোর অ্যাডভান্টেজ, বা আপনি যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান সেখানে আপনাকে এর বাইরেও কিছু শিখতে হবে নিজে থেকেই, কারণ কি এখন এই আমাদের শর্ট যে আমাদের কোর্স বলেন আর আমরা সেশন বলি এটুকের মধ্যে যদি ফেসবুক নিয়ে ইন ডিটেলসে চলে যেতে চাই তাহলে এটা নিয়ে মাস পার করা যাবে, 2 মাস পার করা যাবে। আমাদের আলটিমেটলি গোল হচ্ছে আমরা যা শিখবো এটাকে ইমপ্লিমেন্ট করে কাজের ভিতরে থেকে আর্নিংটা শুরু করে দেওয়া, তারপরে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করা। তো সেই সোর্সটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু স্লাইডও আপনাদেরকে দিয়ে দিই আমি গ্রুপের মধ্যে, এই স্লাইডে গিয়ে ঢুকবেন, এখানে যাবেন গিয়ে ডিটেলস পড়বেন যে প্রত্যেকটা স্পেসিফিকেশন ডিটেলস বলা আছে, এক্সাক্ট ইমেজ একটা কেন কেন ব্যবহৃত হয় কি কারণে হয় সব কিছু আপনি পাবেন। তা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা দরকার সেটা নিয়ে আমি আলোচনা করি, আর ইন ডিটেলস জানা থাকে ওখানে থেকে জানবেন। দেখেন প্রথমে আছে ইমেজ অ্যাড, একেবারে ফেসবুক ছবি সহ দিয়েছে, আর সচরাচর আমরা সাধারণত এটা কমনলি ইমেজ অ্যাডটা যেভাবে দেখি প্র্যাকটিক্যাল লাইফে, আমি যদি আমার অ্যাকাউন্টে যাই আমরা দেখি আমরা কোন না কোনো একটা বিজ্ঞাপন পেয়ে যাবো, আমরা জানি একটা হলো আমরা নর্মাল যে পোস্ট গুলা করি সেটা তো আর বিজ্ঞাপন হিসেবে দেই না, আমরা জাস্ট আমাদের কোনো কিছু শেয়ার করার জন্য আমাদের সেটা আমরা পোস্ট আকারে আমরা পাবলিশ করি আমাদের মেন প্রোফাইলে, অথবা বিজনেস যদি আমরা একটা পেজে যাই, ধরুন আমি এখান থেকে আমরা একটা পেজে যাচ্ছি, আমি দুইটাতে এই ভেরিয়েশন গুলো আমাদের বোঝা দরকার, এটা আমার ধরেন ইব্রাহিম লার্নিং একাডেমি, ধরুন এখানে যে আমরা ক্লাসের পোস্ট গুলা করতেছি ন্যাচারে মানে ওই যেটা অর্গানিক, এটার মধ্যে কোন আমরা লাইক বাটন আছে কমেন্টস আছে শেয়ার করা আছে, তিনটার বাইরে কিন্তু কিছুই আমরা পাবো না সোজা কথা। কিন্তু যারা অলরেডি সেম এই পোস্টটাকে বিজ্ঞাপন আকারে দিয়েছে সে ইমেজ আকারে দিক বা ভিডিও আকারে দিক সেটা কেমন দেখায় আমরা মেন প্রোফাইল থেকে যদি দেখি, এটা আমাদের ফিড আর কি, এটা ফ্রন্ট পেজ যেটা বলতে পারেন, এটা ফিরোজ আহমেদ এক ব্যক্তি, সে হয়তো আমার ফ্রেন্ড সার্কেলে আছে অথবা তার ফ্রেন্ডের ফ্রেন্ডে আছে, তার একটা পোস্ট করেছে 9 ঘন্টা আগে, সেটা আমি একটা অর্গানিক বা ম্যানুয়াল একটা পোস্ট দেখতে চাচ্ছি, এই একটা বিক্রি, এবং সেই পোস্টটা কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো শেয়ার লাইক কমেন্টস এর বাইরে কিছুই করার নাই। নাম্বার 2 এ যদি আমরা আসি, একটা দেখেন স্পন্সার্ড ভিডিও, সে কথা বলতেছে, আমি যদি এটা অন করে সে দেখতেছে সে এখানে কি করতে চাচ্ছে, মাই টপ 5 মার্কেটিং কোর্স ফর $5, এই বেচারা ভদ্রলোক অনেক সিঙ্গাল যেটা দেখা যাচ্ছে উনি তার $5 জিনিসটা বিক্রি করবেন, ভিডিও ফরম্যাটের অ্যাড কিন্তু এটা, আমি যদি আরো বিস্তারিত জানতে চাই সে তার ওয়েবসাইটে আমাকে ডেফিনেটলি নিয়ে যাবে, আমি যাই দেখি কোথায় যায়, কারণ এইগুলোই তো আজকের ক্লাস আমাদের, তাই না, যে আসলে কি ধরনের বিজ্ঞাপন গুলো সচরাচর চোখে পড়ে সেটা আজকে একটু বোঝার প্র্যাকটিক্যাল চেষ্টা করি। এটা ধরেন তার একটা ওয়েবসাইট go.expertsk.com, এখানে গিয়ে আবার আরেকটা ভিডিও আছে এবং তার একটা ল্যান্ডিং পেজ বলতে পারেন, সেই ল্যান্ডিং পেজের মধ্যে তার ইন ডিটেলস দেওয়া আছে, আপনি যদি এই $5 বিনিময়ে তার এটা কোর্সটা কিনতে চান এটাকে ডিটেলস পড়ে আপনি সব কিছু দেখে তারপরে আপনি ডিসাইড নিতে আপনি কিনবেন কি না, তাই এটা একটা ফরম্যাট আমরা দেখতে পাবেন, এটা বিজ্ঞাপন অ্যাড। আর একটু নিচে যাই,
এটা দেখেন রিফ্লেকশন, এটা হয়তো কোনো গ্রুপের ব্যাপার, গ্রুপ থেকে আছে পাবলিক গ্রুপ, তাই না? তার মানে এটা গ্রুপের মধ্যপথে আসা যাক, আমরা পোস্টে শুধু দেখি এটা অর্গ্যানিক একটা গ্রুপ থেকে করা, সেখানেও লাইক কমেন্ট শেয়ার কথা, সেখানে অনেক কমেন্টস পড়ছে, অনেকগুলো আমাদের 700 টিকে এরকম, এটা অর্গ্যানিক, এটা একটা গ্রুপ থেকে আসা। বুঝলাম কিভাবে? কারণ আমরা যদি এখানে ক্লিক করি রিফ্লেকশনে দেখেন পাবলিক গ্রুপ এখানে দেখা আছে, বাট এখানে যখন দেখা করে এটা স্পন্সার্ড, মানে বিজ্ঞাপন, আমরা আগেও বলছি এই ব্যক্তিটা যদি দেখি এটা একটা ব্যক্তি ফ্রেন্ড হিসাবে আছে, তাই না? আচ্ছা, তারপর আমরা আর একটু এটাও, এটা একটা কি, এটা যদি আমরা এই করে পাবলিক গ্রুপ, তাহলে এটা একটা গ্রুপের পোস্ট, একটা বুস্টিং এ ভালো রেসপন্স না পাওয়ার কারণ কি হতে পারে? এগুলো পড়া দরকার, যারা এই লাইনে আছেন বিভিন্ন গ্রুপে থাকলে ক্লাসের বাইরে নিজেকে মোর অ্যাডভান্স করার জন্য কাজে লাগে। আচ্ছা দেখেন, রিল অ্যান্ড শর্ট ভিডিও, এটা কিন্তু কোন স্পন্সর না, এটাও একটা অর্গ্যানিক, যেভাবে পোস্ট আমরা দেখতে পাচ্ছি এটা ইউজফুল ইনফরমেশন, এটা মেবি একটা গ্রুপ, এটা একটা পেজ, যে আমরা সাধারণত বিজনেস পেজ থাকে, এটা একটা পেজ, সে পেজ থেকে এটা আছে, সে রোজগার, যাই হোক এটা কি আছে না সে হোয়াট, এটা ব্যাপার না আমাদের, এটাও একটা অর্গ্যানিক রিল বা ভিডিও, শর্ট ভিডিও 60 সেকেন্ডের নিচে যে ভিডিও যদি করতে পারেন অর্গ্যানিক, আমি এটাও কিন্তু ভালো রেসপন্স হয় উইদাউট বিজ্ঞাপন ছাড়াও, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা গেল, তারপর স্পন্সর আর একটা দেখেন, এটা কিন্তু দেখেন একটা ইমেজ, যেটা আমাদের একটা ফরম্যাটের মধ্যে ইমেজ অ্যাডস, তাই না? আমরা বলছি যে আমরা 4টা অ্যাড নিয়ে আজকে কথা বলবো, ইমেজ, ভিডিও, ক্যারোসেল, কালেকশন বা ক্যাটালগ অ্যাড, এই 4টা টাইপের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল কেমন দেখাতে, ইমেজ অ্যাড তার মধ্যে এইটা একটা ইমেজ অ্যাড, ব্যবসায় ভয় ভয় 5টা ভুল, বা এটা নিয়ে সে একটা ক্যাম্পেইন করেছে, এই ইমেজটা রেশিও কেমন হয় বা ডিজাইনটা কেমন হওয়া উচিত, কি কি জিনিস এখানে থাকা উচিত, এগুলো তো ডিটেলস আমরা যখন এটা বানাইতে যাব তখন এটা নিয়ে আলোচনা করব। এটার মধ্যে এটা হলো আমাদের অ্যাড, এটা হলো সোজা কথা, এটা অ্যাডস বলতে বিজ্ঞাপনের মেন ইমেজ যেটা, আর এটা হলো আমাদের কন্টেন্ট বা অ্যাডস কপি যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? এই হলো মূল কথা। তো এটা একটা, তার আমরা একটা টাইপ দেখলাম, এটা ইমেজের টাইপ, আর একটু যদি উপর থেকে আমরা ওটা যদি আবার একটু দেখি, এটা হলো ভিডিও টাইপ, একটা হলো একটা ভিডিও অ্যাড, একটা হলো ইমেজ অ্যাড। এখন ক্যারোসেল আর কালেকশন টাইপ কিছু পাই কিনা আমরা একটু আমার স্ক্রল করতে করতে দেখি, বাকি দুইটাও আমাদের মিলে যায় কিনা, এটা অর্গ্যানিক, আমরা জাস্ট স্পন্সার গুলো আগে খুঁজি। এটা মেটা বিজনেস, ফেসবুক নিজেই একটা স্পন্সার অ্যাড দিচ্ছে, সেটাও দেখেন ভিডিও ফরম্যাটে। এখন এটার মধ্যে একটা ধরেন এই ভিডিওর মধ্যেই দেখেন অনেকগুলো একটা পর এক যেগুলো আসে, দেখেন একটা কন্টিনিউ আসবে, সেটা এই ধরনের অ্যাডকে কিন্তু আমরা ক্যারোসেল এর মধ্যে রাখতে পারি অথবা আমরা ক্যাটালগ এর মধ্যে রাখতে পারি, কারণ প্রায় কাছাকাছি জিনিস। ক্যারোসেল হচ্ছে যে একসাথে আমি একের পর এক দিচ্ছি, একসাথে 5টা 7টা 10টা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি, আমি একজন স্ক্রল করবে, সে তার মোবাইল থেকে হাত দিয়ে স্ক্রল, যে একটা প্রোডাক্ট দেখতে চাই দেখতে পাবে। আর ক্যাটালগ এর মধ্যে যদি আমি ভিডিওগ্রাফি তৈরি করে দিই, যে একটা প্রোডাক্ট স্লাইড আকারে আসবে, এটাকে আমি সেভ করেছি ভিডিও ফরম্যাটে, আলটিমেটলি ক্যাটালগ এর আর একটা ভার্সন, যেটা আমি সেভ করতেছি একটা একটা পর অ্যাড দিয়ে, সেটা আমি দেখাচ্ছি যে একটা, দেখেন এই জিনিসটা আবার যদি আমি একটু রিপিটলি ওয়াচ এগেইন করি, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, দেন আরেকটা স্লাইড আসতেছে, আরেকটা একটা অ্যাঙ্গেল থেকে আসতেছে, এরপর আরেকটা দেখেন কথা আসতেছে, এটাও কিন্তু এভাবে আমরা ইমেজকে স্লাইড দিয়ে তারপর শেপ যখন করবো ভিডিও ফরম্যাটে আমরা এটা তৈরি করি, এটা আরেক ধরনের অ্যাড। তো ভিডিও অ্যাডস এর মধ্যে এটা রেখে দিলাম, ভিডিও অ্যাডস আমি দেখি ক্যারোসেল টারোসেল কিছু পাই কিনা। এটা একটা ভিডিও অ্যাড স্পন্সর, এটা ভিডিও বিজ্ঞাপন দিচ্ছে, এটা অর্গ্যানিক, এটা অর্গ্যানিক। সাধারণত এই দুইটাই বললাম যে 80-90 ভাগ ইমেজ এবং ভিডিওর মধ্যে সীমাবদ্ধ পাবেন, বাকি দে দুইটা খুবই কম। এটা রকমারি দেখেন, এটা একটা ভিডিও অ্যাড দিচ্ছে যেটা তারা নিজেরা তৈরি করেছে, এটা একটা অ্যাড। আচ্ছা, তারপরে আর একটু দূর যাই দেখি আমরা, এটা একটা বিজ্ঞাপন, এক সে নিজে থেকে কিছু প্রমোট করার চেষ্টা করতেছে। আমি একটু দেখি ক্যারোসেল আর একটু যদি পাই, না হয় আমরা প্র্যাকটিক্যালি দেখবো ক্লাসের মধ্যে, এটা সংখ্যা খুবই কমে। মোবাইল ভার্সনে যদি দেখেন তাহলে ক্যারোসেল গুলো চোখে আরো পড়বে। আমরা একটু দেখি, এটাও একটা, এটাও দেখেন স্পন্সর জানি সব, এটা একটা বিজ্ঞাপন, এটা আপনি কি আপনার বাসা বা দোকানের সিকিউরিটি নিয়ে চিন্তিত, এই ব্যাপার সে কিছু বিক্রি করতে চাচ্ছে, এটা আর একটা সব ভিডিও দেখেন। এখন ইমেজেস এ কিন্তু এতটুকু যে কয়টা অ্যাড দেখলাম তার মধ্যে কিন্তু ইমেজেস এ ভিডিও দেখলাম বেশি পরিমাণে আছে, তাই না? আরো কিছু দূর যাই, এটা আবার ম্যাটারটা রিপিটেডলি আছে, এই যে আমরা দেখেন কিছুক্ষণ আগেও আমরা এই একটা আবারও দেখছি, তার আগে আবার, মানে একই জিনিস, কারণ আমি এখানে কোনো ক্লিকে করিনি, আমি এখানে কোনো কিছু কমেন্টসে করিনি, শেয়ারও কোনো কিচ্ছু করিনি, তো ফেসবুক কিন্তু এটা থেকে কিছু বেনিফিট পাইবো না, তখন ফেসবুক আমি কোনো না কোনোভাবে এটা দেখে যদি এঙ্গেজ হই, ফেসবুক সেকেন্ড টাইম অ্যাট এ টাইম কিছুক্ষণ আগে এটা দেখাবে, আবার আমাকে কিছু কয়েকটা অ্যাড বা আবার দেখাচ্ছে, এই যে এইগুলো এখন ইমপ্রেশন দেখাবে যে 1000 ইমপ্রেশন হয়েছে, তার মানে অলরেডি 2টা ইমপ্রেশন এটা হয়ে গেল। এটা হলো আর একটা জিনিস, আর একটা জিনিস আমি, এটা আর একটা দেখেন খালেদ ফারহানের, এটা একটা স্পন্সর চলতেছে বিজ্ঞাপন,
তো ক্যারোসেল আর হয়তো এভাবে এটা কি দেখি, এটা এটাও স্পন্সার্ড, কিন্তু একটা ইমেজ, কিন্তু এই ইমেজের মধ্যে কিন্তু চারটা ইমেজ একসাথে করছে, চারটা ইমেজ একটা ইমেজের মধ্যে নিয়ে এসে আমাকে বলতেছে অর্ডার নাও। তো অর্ডার নাও তো যাই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, হয়তো তার দেখেন ই কমার্স সাইটে। একটু আগে দেখলাম একটা মানুষ আমাকে নিয়ে যাচ্ছে তার ল্যান্ডিং পেজে, এটা একটা ল্যান্ডিং পেজ, একটা মাত্র পাতা এখানে, একটা যেটাকে একটা পেজ, এটা ল্যান্ডিং পেজ নিয়ে আমাদের ক্লাস আছে। আর এটা হলো তার ই কমার্স ওয়েবসাইট, অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন সে এই ইমেজটা দিয়ে চারটা অ্যাড, চারটা ইমেজ এক জায়গায় বা চারটা প্রোডাক্ট একত্রিত করে একটা ইমেজ তৈরি করে আমাকে এবার সে নিয়ে আসছে তার ই কমার্স সাইটে। এখন আমি এখান থেকে ঢুকে যেটা চারটা, একটা নেই আর দুইটা নিয়ে আমি আর দেখার সুযোগ পাবো, আর অনেক যেহেতু প্রোডাক্ট এখানে আছে আমার চাওয়ার সাথে দাম মিলে গেলে আমি এখান থেকেও অর্ডার করতে পারবো। তাহলে যাই হোক, মোটামুটি ইমেজ এবং ভিডিওটাই আমরা এই পর্যন্ত যে কটা দেখলাম, এগুলো এই দুইটার বাইরে আমরা এখনো পাচ্ছি না বাকি দুইটা, কিন্তু তবু আমাদের এটাও একটা ইমেজ। আমাদের একটু জানা দরকার যে আমাদের যখন পার্সোনাল ই থাকবে, আপনি ধরেন যে এটা একটা বন্ধু আমার, তার হজ ওমরার এজেন্সি আছে, কিন্তু সে কিন্তু স্পন্সার্ড না, জাস্ট সে বন্ধু হিসাবে আমাকে দিয়েছে। আমি যদি মনে করি আমার বন্ধুর একটু উপকার হোক, আমি হয়তো একটা কমেন্টস করলাম গুড ইনিশিয়েটিভ অথবা ভালো সার্ভিস তোমার, অথবা একটা শেয়ার করি, যখন আমি শেয়ার করবো আমার আন্ডার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এটা তার কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে, এটা অর্গানিক মার্কেটিং যেটা, এই হলো মূল কথা। আর আমরা আর কি আর 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 দেখার চেষ্টা করতেছি না, মোটামুটি একটা আইডিয়া পেয়েছে যে আমরা দুইটা অ্যাড কমনলি দেখতেছি, ভিডিও এবং মোটামুটি ইমেজ অ্যাড, আর বাকিগুলো কিটাও দেখেন একটা স্পন্সর অ্যাড, বাট হয়তো কিছু এখানে স্টোরি ক্রিয়েট করা আছে। আমরা জানি কিছু কিছু না, এটা স্পন্সর না, সরি, এটা এমনি জাস্ট একটা গ্রুপ থেকে আসা, কিছু কিছু স্টোরি অ্যাড আছে, দেখতে ভিডিও মনে হবে কিন্তু এর মধ্যে অনেক কিছু ইনসাইট থাকে, যার কারণে ওই ভিডিওটা দেখার পরে কেনার আগ্রহ তৈরি হয়, এই যে একটা কোর্স বিক্রি করতেছে এটা একটা স্পন্সর অ্যাড, ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আমরা এবার ফরমেটে আছি, তো ইমেজ অ্যাড ভিডিও অ্যাড এই দুইটা তো মোটামুটি এটাই আমাদের কমন 80-90%, তো এই দুইটাতে আমরা জোরটা বেশি দিব। আমাদের পার্সোনাল বিজ্ঞাপন যখন দিতে চাবো পেইড মার্কেটিং, তখন এই দুইটার মধ্যে আমরা থাকার বেশি চেষ্টা করব। আর ক্যারোসেল আর কালেকশন একটা মূলত কি, আমরা এই দুইটা তো বুঝলামই, একটা এখানে কিন্তু দেয়া আছে যেটুকু দরকার, এই যদি এইটাতে যান অনেক ডিটেলস আছে, এত জানার আমার মনে হয় প্রয়োজন হবে না, কারণ আমার হলো লাগবে দিন শেষে এইটা, আমি আমার জন্য ইমেজ তৈরি করবো, ইমেজটা কত ক্রিয়েটিভিটি এখানে এর মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, বা আমার কত আইডিয়া আছে যে বিজ্ঞাপন বা যে ছবি বা যেভাবে আমি ডিজাইন করলে মানুষ খুব সহজেই আমার একটাতে মানুষ থেমে যাবে, পড়ার চেষ্টা করবে, সেটা হলো আর একটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা জানি মিস্টার, সাইজটা হলো মেনলি এখানে ইম্পর্টেন্ট, তো এই সাইজটা নিয়ে আমি এখানে বলছি যে এটার ফরম্যাট হলো জিএপিজি অথবা পিএনজি, যেহেতু ইমেজ অ্যাড এটা, এটার মধ্যে দুইটার যে কোনো একটা, জেপিজি কি পিএনজি কি, সেটা যখন প্র্যাকটিক্যাল শনিবারে করব আপনাদের সামনে, সেভ করার সময় আমরা দুইটা মুডেই সেভ করবো, এই পিএনজি এটা আমাদের পিএনজি, মানে পিএনজি আসলে বেসিক্যালি ট্রান্সপারেন্ট যে ইমেজগুলো হয়, যে আমি একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে, হোয়াইট বা কোনো কিছুই রাখতেছি না, সবকিছু স্বচ্ছ থাকে, আর যে ইমেজটা শুধু ফোকাস করে এটা পিএনজি ফরম্যাটে। আর জেপিজি হলো আসলে আলটিমেটলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জেপিজিটা ইউজ করা হয়, আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে ইউজ করি, ওয়েব ফরম্যাটের জন্য ইউজ করি, আর যখন লোগো টোগো বানাই অথবা আমরা একটা হেডারের মধ্যে বসাবো, বা এমন একটা কোনো ছবির এক নিচে একটা ছবি থাকবে বা নিচে একটা কালার থাকবে, তার উপর আমার আমার কোনো লোগো বা স্পেসিফিক কোনো ওয়ার্ডকে বসাইতে চাচ্ছি, সেরকম তখন পিএনজি ফরম্যাটটা ব্যবহার করা হয়। এটা আমরা প্র্যাকটিক্যাল করার দিন আমরা বুঝে নিব। আর তারপরে রেজুলেশনের একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, আমি যদি রেজুলেশনটা ঠিকঠাক মতো ইমেজে ব্যবহার না করি, তাহলে মোবাইলটা ফাটা ফাটা দেখা যাবে, বা অস্পষ্ট লাগবে, ব্লারি লাগবে, যেটা মানুষের কাছে এমনি এমনি মানুষ থামবে না, তারপর যদি ইমেজের অবস্থা খুবই শোচনীয় হয় আমাদের আর বেশি ভালো রেস্ট্রিকশন বা সিটিআর পাবো না, মানুষ ক্লিক করবে না, এটাও আর একটা ইস্যু। তা আমরা এই রেজুলেশনটা ঠিকঠাক রেখে আমরা ইমেজগুলো তৈরি করব, এবং এই মাপগুলো মনে রাখা দরকার। আর টেকনিক্যালের মধ্যে একটা ইমেজ এমন বড় যেন না হয় যেটা 30 MB বেশি হয়, সাধারণত 30 MB এটা 2 থেকে 4 MB বেশি হবেও না, আর যদি আমি অন্তত পিক্সেলের মধ্যে তো বলছি 80 বাই 1000 80 বাই 1000 পিক্সেল তো আছে, এরপরে ইমেজের যদি আর একটা ফরম্যাট আছে যে আমি 600 বাই 600, যদি আমি ফটোশপ নিয়ে কাজ করি বা ইলাস্ট্রেটর নিয়ে আমি যদি কাজ করতে যাই, আপনি 1000 80 যদি নাও দেন, 600 বাই 600 দুইটার একটা, এই দুইটার যে কোনো একটা আপনাকে মেনটেন করবেন, তাহলে ইমেজটা ডেফিনেটলি যে ফেসবুকের যে ফরম্যাটগুলো বিহাইন্ডে দেওয়া আছে, তাহলে আপনার অটোমেটিক ফিট হয়ে যাবে, যখন এই বিজ্ঞাপনটাকে মোবাইল থেকে দেখুক অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখুক, পারফেক্টলি সব ডিভাইস থেকে সে সব সুন্দরভাবে কাস্টমাররা দেখতে পারবে। তো ইমেজ আর্টের বিষয়টা এই, আর প্র্যাকটিক্যাল তো দেখেই আসে আমি, ইমেজ আর্টগুলো সাধারণত স্টিল ইমেজ হয়। তারপরে ভিডিওর মধ্যে কি আছে, ভিডিও তো রানিং অবস্থায় থাকে, এটা একটা জাস্ট
যেহেতু এটা আমি একটা ইমেজ নিয়েছি, কিন্তু আলটিমেটলি ভিডিওটা দেখবেন যে প্লে করা আছে। আমরা কয়েকটা অ্যাডও দেখলাম যে ভিডিও প্লে হয়, এবং এটা কত মিনিটের হইতে হবে, কত সেকেন্ড, এখানে কিন্তু দেয়া আছে যে ভাই কত মিনিটের ভিডিও দেয়া যেতে পারে। 1 সেকেন্ড থেকে শুরু করে 241 মিনিট পর্যন্ত দিতে পারেন। 241 মিনিট মানে হিউজ একটা, 60 মিনিটে যদি 1 ঘন্টা থেকে কয়েক ঘন্টা হিসাব করে বের করেন, তা অত তো আমাদের 2 থেকে 3 মিনিট, মোর দেন 1-1.5 মিনিট হয়ে বেটার হয়, কারণ মানুষ এত দেখার টাইম পায় না। 3-4-5 সেকেন্ডে যদি আমরা আই ক্যাচি কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি, তারপর সে ইন্টারেস্ট ফিল করে বাকি 1 মিনিট 1.5 মিনিট সে ব্যয় করতে পারে। অ্যাভারেজ এটাই হয়। 5 মিনিটের ভিডিও বানালেও দেখবেন 1.5-2 মিনিটের বেশি দেখে না, ম্যাক্সিমাম 1.5-2 মিনিটের বের হয়ে চলে যায়। তা আমরা চেষ্টা করব সেটা কিভাবে আই ক্যাচি করবে। অ্যাড কপি তো আমাদের সামনে আসতেছে, সামনে ওই থেকে অ্যাড কপিটার কি কি কথার দ্বারা হইতে পারে, কেমন ধরনের হয়, কি কি জিনিস মেনটেন করতে হবে, এগুলো আমরা ইমেজও বানাবো, অ্যাড কপির সময় এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। কত সাইজ হইতে হবে ভিডিওটা, যত বড়ই করেন না যতটুকুই করেন, 4 জিবির বেশি যদি করেন তাহলে ফেসবুক আপনার আপলোড নিতে দিবে না বা হবেও না। তা আমাদের এত হয়ও না, আমরা জানি যে আমরা তো নর্মাল 2-3 মিনিট যদি আমরা নর্মাল ক্যানভা দিয়েও কিন্তু ভিডিও তৈরি করে দেখানো হবে। যারা আপনারা ক্যামতাসিয়া অথবা যারা ফিগমোরা অথবা যারা আফটার ইফেক্ট বা আরো কি কি আছে যেগুলো আরো মানে অ্যাডভান্স লেভেলের, ফটোশপের যে প্রিমিয়াম দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার এগুলো যারা ইউজ করতে জানেন তাদের কথা ভিন্ন। তা আমরা তো ওই লেভেলে যাবো না, কারণ আমরা বেসিক অ্যাভারেজ মানুষের জন্য কোর্সটা করা, এবং অ্যাভারেজ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই করা যায়। এটা আমরা ভিডিও এডিটিং এর মাস্টার হতে চাচ্ছি না, আমাদের ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য যতটুকু আলহামদুলিল্লাহ এনাফ ততটুকু আমরা ক্যানভা দিয়ে যথেষ্ট আমি মনে করি। আর যাদের একটু ক্যামতাসিয়া বা ফিগমোরার জ্ঞান আছে তারা চাই ওখানেও করতে পারে, কিন্তু ক্যানভা দিয়ে সব রেডিমেড ফরম্যাট দেওয়া থাকে, জাস্ট আমার কন্টেন্টটা বসিয়ে দিয়ে হয়ে যায়, তা আমরা কেন আমরা বাড়তি কষ্ট করতে যাব। তো সেটার মধ্যে এই পিক্সেল কত জিবি হবে, কত সেকেন্ড, এগুলো দেওয়া আছে। তা আমরা এটা মেনটেন করে আমরা একটা ভিডিও তৈরি করবো আমাদের প্রোডাক্টের। ক্যারোসেল অ্যাড, ক্যারোসেল অ্যাড এর মধ্যে আমরা ধরেন আমাদের একসাথে 2টা থেকে 10টা পর্যন্ত একটা অ্যাডের মধ্যে তারা নেবে, মানে আপনি একটা প্রোডাক্ট না করে একটা ই কমার্স সাইট থেকে, ধরুন আপনি চিন্তা করুন বিজ্ঞাপন যেহেতু $10 খরচই করব, ক্যাম্পেইনই করব, একটা প্রোডাক্ট দিব কেন, 10টাই একবারে ক্যারোসেল আকারে দিয়ে রাখি, যার যেটা পছন্দ হয় হোক, এ একটা আপনার চিন্তা বা অবজেক্টিভ হতে পারে। আর একটা অবজেক্ট হতে পারে যে না, আমার আসলে আমি চাচ্ছি যে আমার যেহেতু ই কমার্স অনেকগুলো শত শত প্রোডাক্ট থাকবে একটা সময়, তা আপনার এইটা খামাখা ওই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড এর মধ্যে না গিয়ে আমি একবারে ক্যারোসেল করে দিই, এভাবে আমি ডেইলি বেসিসে প্রমোট করতে থাকি, আজকে 10টা করব, কালকে বাকি 10টা করবো, এভাবে আমি যদি 3টা 4টা অ্যাড বানাই তাতে আমার 10টা করে যদি বিজ্ঞাপনটা একসাথে দিতে পারে, তাই 30-40টা প্রোডাক্টের কিন্তু আমি ক্যাম্পেইন করতে পারি, এটা একটা আলোচনা। আর একটা ব্যাপার হইতে পারে যে আমি কোনো কিছু স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে একটার পরে একটা, একটার পর একটা, বা প্রথম ধাপে এটা হবে, সেকেন্ড ধাপে এটা হবে, থার্ড ধাপে এটা হবে। এই বিজ্ঞাপনটাও আমি যদি একটা বিজ্ঞাপন দিই যে আমাদের কোর্সের জন্য 4টা ধাপ অতিক্রম করতে হবে ইনকামের জন্য, কথার কথা প্রথম ধাপে রেজিস্ট্রেশন করতে হবে, সেকেন্ড ধাপে 21 দিন কমপ্লিট করতে হবে, থার্ড ধাপে এটা আমরা কাজ দেওয়া হবে এবং সেই কাজ অনুযায়ী পে করা হবে, চতুর্থ ধাপে উইথড্র করা হবে, জাস্ট এই 4টাই অ্যাডের মধ্যে দেওয়া আছে অ্যাজ এ ক্যারোসেল একারে। আপনার এটা হতে পারে এরকম বিশেষ কিছু কারণ যদি ক্যারোসেলটা হয়, এটা সংখ্যা দেখবেন যে খুবই কম, আমরা মোর দেন প্রায় 25-30টা অর্গানিক এবং পেইড পোস্ট আমরা স্ক্রল করেছি, তার মধ্যে দেখলাম যে যতগুলো বিজ্ঞাপন স্পন্সর তার মধ্যে যদি 8টাও অ্যাভারেজ যদি 8টা 9টা হয়, তার মধ্যে 5টাই হচ্ছে ভিডিও দেওয়া ছিল, বাকিগুলো কিন্তু ইমেজ ফরম্যাটে দেওয়া আছে, তাই না? তার মানে এগুলো পাইনি খুঁজে, তো এগুলো ওই ওই ডিফারেন্ট কনসেপ্টের কারণে ব্যবহার করা হয়। তা আমরা তো শিখবো বানানটা কিভাবে হয়, হ্যাঁ বানানোর শিখা থাকলে কি হবে, যখন আমরা ই কমার্সটা প্রমোট করতেই চাচ্ছেন অসুবিধা নাই, যে $5-$10 করা যদি হয় আমি করব, আমি $5 বা $10 বিনিয়োগ করে আপনাদেরকে অ্যাডের পারফরমেন্সটা কেমন হয় সেটা দেখাবো, কিন্তু আপনারা এই জন্য জানার জন্য এটা শেখাও দরকার যে ভবিষ্যতে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে। কালেকশনটাও ঠিক একই, মানে ক্যারোসেলটা হলো একটার পর একটা স্ক্রলিং করে যাবে, আর এখানে কি হবে স্টিল ইমেজের মতোই থাকবে আলটিমেটলি, যে আপনি যখন এই একটা দেখেন, একটু আমি যদি বড় করে দেখাই, এটা যে একটা বড় অ্যাড দেওয়া আছে, নিচে আবার 3টা প্রোডাক্ট আছে, পুরোটাই কিন্তু একটা অ্যাড। এখন এটা আবার যে বেচারা ধরেন একটা কোনো কিছু হ্যান্ড ওয়াশ বা কিছু হাতে দিচ্ছে, এটা আমি চাই যে ভিডিও একটা রাখতে পারি। এই ক্যাটাগরির সুবিধা কি যে আমি প্রথমটাকে একটা ভিডিও রাখলাম, বাকি 3টা ইমেজ রাখলাম বা বাকি 4টাকে ইমেজ রাখলাম, তার মানে একটা অ্যাডের মধ্যে একটা ভিডিও এবং একটা, কিন্তু ক্যারোসেলের মধ্যে কিন্তু আমি এটা রাখতে চাইও পারবো না। ক্যারোসেলে আপনি 10টা পর্যন্ত যাই রাখেন না কেন, এটা কিন্তু নাম্বার অফ ইমেজ রাখতে হবে। এখানে যদি আপনি মাঝখানে ভিডিও একটা ঢোকায় দেন আর বাকি 9টা ইমেজ এটা নেবে না, কারণ এই সিস্টেমের মধ্যে আপনি পারবেন না অ্যাড যখন আপলোডে যাবেন অ্যাড সেট করতে গিয়ে। কিন্তু ক্যাটালগ যখন আপনি ডিফাইন করে দিবেন যে আমার অ্যাডের ফরম্যাটটাই ক্যাটালগ,
তখন আপনি একটা ভিডিও বাই ডিফল্ট পাবেন, অথবা ভিডিও যদি না দেন আপনি ইমোজি রেশিও তো দিয়ে দেন, এটা নেবে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ভিডিও দিচ্ছেন পাশাপাশি ইমোজিও দিচ্ছেন, তো এটা আরো বেশি ভালো হবে না যে আমি তিনটা চারটা প্রোডাক্টের একটা ভিডিওর মধ্যে 1-1.5 মিনিট একটা কথা বলছি, দেন আরো কিছু প্রোডাক্টও দিলাম, হয়তো ভিডিও দেখে কেউ ইন্টারেস্ট ফিল করো, অথবা ইমেজের নিচে দেওয়া আছে দেখেন এখানে মোর কথা লেখা আছে, যে তুমি হয়তো ভিডিওটা দেখে যদি না হয় অন্তত নিচে শো পাওয়ার বেস্ট সেলার আরো কি কি আছে, এখানে গিয়ে যদি আপনি সে ক্লিক করে তখন সে আমার ওই শপ পেজেটা আছে আলটিমেটলি, যেটা আমার ফেসবুকে যেটা করে বেসিক্যালি, এটা সব ফেসবুকের ভিতরে যে পেজটা হয় সেটার জন্য বেশি ক্যাটালগটা ইউজ বেশি করা হয়, ফেসবুকে অনেকগুলো পোস্ট সাজিয়ে দিয়ে দেন এটা আমরা এখানে এটা ইউজ করতে পারি, অথবা আপনি যদি এর ব্যাক এন্ডে লিঙ্কও বসানো যায়, যখন অ্যাড কপি তৈরি করে তখন আপনি লিঙ্কটা দিয়ে কোথায় আসবে ডেস্টিনেশনটা যাবে মোরে ক্লিক করবে, সেটার আপনি ই কমার্স বা ল্যান্ডিং পেজে যদি দিতে চান, তো এখানে ল্যান্ডিং পেজ না আসে বেসিক্যালি ই কমার্স সাইটের জন্য দেওয়া হয়, কারণ এখানে মোর প্রোডাক্ট থাকবে, তো সেটাও আপনারা ক্যাটালগ সেখানে দিতে পারেন, সেটার জন্য কি কি হওয়া দরকার সেটা যেহেতু ভিডিওর কথা এখানে, ইমেজের যদি বানান তাহলে যে 4টা ইমেজ দেন বা 5টা ইমেজ দেন এটার বেশি দেন 30-এর বেশি না হয়, আর ভিডিও যেটা দিবেন সেটার জন্য এখানে দুইটার কথা মানে ইমেজের কথাও বলা আছে ভিডিও, কারণ দুই ফরম্যাটই দেওয়া যায়, কেউ যদি দুইটাই কম্বাইন করে থাকেন তো এই এর বেশি যেন দুইটা মিলাইয়া না হয়, তো যাই হোক আমরা এগুলো প্র্যাকটিক্যালের মধ্যে আরো আলোচনা, আমাদের ফরম্যাটের আজকে তো প্র্যাকটিক্যাল ক্লাস করা যাবে না, কারণ একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেলে আমাদের ওই 4টা অ্যাড করতে বানাই ফরম্যাটে বানাইতে গেলেও আমার মনে হয় মোর দেন 40-50 বা 60 বা তারও বেশি লাগবে, এটা আমরা আলোচনা আমাদের ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স এবং হোমওয়ার্কের আজকে যারা কল দিয়ে আছে মানে 25 জনকে, আমাদের প্রতিটা ক্লাসের আগে কল দেওয়া হয় অফিসিয়ালি বিকেলে অথবা লাঞ্চের পরে অথবা সন্ধ্যার আগে, দেখা যাইতেছে তাদের রেসপন্স খুবই কম, আজকে 25 জনের 14 জনের রেসপন্স করেননি, ক্লাসে দেখতে আসছে অনেকে তার মধ্যে, তো এই কাজগুলো দেখে আমরা একটু যে কেমন জন্য যে কি ব্যাপার হইব ঘটনাটা কি, তো শনিবার থেকে এটার অপশন নাই, শনিবার থেকে স্ট্রিক্টলি এটা কল দেওয়ার পরে বা আপনাকে এর বাইরেও যোগাযোগ করা হবে, কারণ আমাদের 1 তারিখ থেকে আরো যে সেট আপটা সাপোর্ট ছিল সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করা হচ্ছে, যাতে আপনাদের সাথে আরো বেশি এঙ্গেজমেন্ট করা যায় এবং আপনাদের জন্য ডেডিকেটেড পার্সনাই থাকবে এটাকে বেশি বেশি আপনাকে ফলো আপের জন্য, এই হলো মূল কথা, তাই না শনিবার থেকে আমরা এসব দেখবো জানবো আরো, তো এই আজকে আর প্র্যাকটিক্যালে যাবো না, এমনি দেখেন এর মধ্যেও প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়েছে এই ডিফারেন্স আলোচনা করতে গিয়ে, আপকামিং টপিকের কথা বলি, আপকামিং টপিকের কথা আর কিছু ভাই বলছেন একটু বড় করে অসুবিধা না না, বড় করার কারণে হচ্ছে কি অনেকেই আধা ঘন্টার উপরে যে ভিডিও গুলো সেটা রেশিও কমে যাচ্ছে, তো অ্যানালিটিক্স থেকে বোঝাও যায় দেখতে চাচ্ছেন না, 10-20 মিনিটের মধ্যে মানুষের ধৈর্যও থাকে না, তা আমরা যদি খণ্ড খণ্ড আকারে কিছু ক্লাস যদি আমরা যেটা প্র্যাকটিক্যাল মোড এটা আমরা লাইভে দেখবো ওইটার অ্যাসোসিয়েট বা ওইটার সাপোর্টিং ভিডিও যদি আমরা আরো 5 মিনিট 10 মিনিট করে একটা ভিডিও আমরা রেকর্ড করে যদি দিয়ে দিই পাশাপাশি সাপোর্ট হিসাবে গ্রুপের মধ্যে, এটা আপনাদেরকে ভালো কাজে লাগবে, এখন আপনারা যদি নিজেরা সময়ই না দেন তাহলে তো এত বানিয়ে দিয়েও লাভ হবে না, তা ক্লাসে লাইভে করেও তো হয়তো এখন যারা আছেন 20-21 জন আপনারা হয়তো ভিডিও দেওয়ার পর দেখা হয়তো 100-200-300 জন, তার আলটিমেটলি তারা তো আমাদের এক্সাক্ট টার্গেটেড মেম্বার না, কিন্তু যারা অন্তত পেইড হিসাবে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে ক্লাস দেখার জন্য এটা করা না, আলটিমেটলি এটা প্র্যাকটিস করা, এটাকে নিজে রপ্ত করা, দেন এইটা করার পরে তো নিজেরও এইটা ওয়ে ব্যবহার করে আপনাকে ইনকামের দিকে যেতে হবে, আর যে কাজগুলো শনিবার থেকে হচ্ছে সেটা যদি আপনি ফুলফিল টাইম না দেন, তো হোমওয়ার্ক যে দিব আপনি শিখলেন না, আমি তো একটা দেখাই দিব, তো এখন একই কাজ বিভিন্ন প্রোডাক্টে দিব, এখন যাতা করে দিয়ে তো পেমেন্টের অপশনটা হবে না, পাবেন 5-10 টাকা যেটা আমার হয়তো কাজে লাগবে না, তার জন্য তো পে করা যায় না, তো আমি দিব আমি একটা দেখা দিব আপনি আরো সুন্দর করার চেষ্টা করেন, এটাকে কিভাবে আরো অ্যাট্রাকটিভ করা যায় সেটা আপনি 2-3টা ফরম্যাট আমরা মিনিমাম 2-3টা ফরম্যাট জমা দিব, তার মধ্যে যেটা ভালো বেস্ট হবে সেটার জন্য পে করা হবে, তা আপনাকে তো ওই চেষ্টাটা নিজে থেকেই করতে হবে যে ভাই তো একটা দেখাইছে তো এটা আমি আরো একটু ভিডিও দেখে অন্য কারো আছে কি না এটা আরো কেমন অ্যাট্রাকটিভ করা যায়, তো এটা তো যদি নিজে থেকে নিজের এটা করতে হবে যে কেবল যা দেখাই ওইটুকুর মধ্যে করলে কি আর অ্যাডভান্স নিজে হতে পারবেন, বাস্তবে এটা সম্ভব না, পৃথিবীর কোনো এরকম কেউর পক্ষে সম্ভব না, গাইডলাইন একটা এটা দিচ্ছে এটা ইউজ করে এটা তৈরি করা হচ্ছে এটা জেনে যাচ্ছে, এটাকে মোর ইউজ কিভাবে করা যায় এটা থেকে আরো ডেফিনেটলি আমি কিভাবে নিজে ইমপ্রুভ হতে পারি এটা তো আপনাকে নিজের ওয়ে থেকে করে নিতে হবে, তাই না, সেখানে সাপোর্টিং যেটা দরকার সেটা নেন যে ভাই আমি এটা করতে চাই এই প্রবলেমে পড়ছি এখান থেকে যতটুকু দরকার সেটা আপনি নিন, তারপরে আরো নিজেকে অ্যাডভান্স করতে চাও সেটা তো আপনাকে টাইম বের করে দিতে হবে ওখানে, এই হবে এটা মাথায় রাখবেন সবসময়,
তা আমাদের আপকামিং এর মধ্যে কিছু স্টার্টিং হোম ওয়ার্ক ফুল ফর পে বেসিস, এই কাজগুলো যেটা শুরু হবে পে করব আগামী শনিবার থেকে, যত ক্লাস হবে যে হোম সেই কাজের উপরেই কিন্তু পে করবে। এর মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা পড়বে, এর মধ্যে যে এক কপি বানানো, স্টোরি বানানো, ভিডিও মেক করা, আর ক্যারোসেল অ্যাডের জন্য বিজ্ঞাপনগুলো তৈরি করা, ব্যানার তৈরি করা, এক কপির কন্টেন্টের আইডিয়া জেনারেট করা, এই কাজগুলো আগামী 11টা বা 12টা ক্লাসে এগুলো নিয়ে আলোচনাটা বেশি হবে। তো এই কাজগুলো আপনাকে কিন্তু পুরাপুরি ভালোভাবেই দেখা এবং ভালোভাবে সময় স্পেন্ড করে নিজেকে ওইভাবে প্রস্তুত করা, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে। আচ্ছা যাই হোক, আর একটা কথা, ভয়েরও কারণ নাই যে আপনারা এরপরে কি হবে, আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল, তারপর তো রেকর্ডিং ভিডিও আছে, সাপোর্ট কিন্তু আপনাদের কোনো টাইম সীমা রেখা নাই যে সাপোর্টের এক সপ্তাহের মধ্যে না নিয়ে আর পাবো না, এরকম না। আপনারা তো সাপোর্টিং তো অনলাইন আছে, এটা আমাদের বছর ব্যাপী প্রোগ্রাম, আপনারা তার মানে এখন আপনি যদি শুরু করতে নিজেই 6 মাস লাগিয়ে নেন, এটা আমার তো কোনো বলার থাকবে না। এর মধ্যে আর 2-3টা সেশন শেষ হতে এদের মধ্যে আরো মেম্বার কিন্তু ইনকাম করা শুরু হয়ে যাবে, আপনি বসেই আছেন এক জায়গাতে, এটা হলে আপনার দায়িত্ব থাকবে এটা যেন না হয়। যার খুবই পছন্দ ইচ্ছা আছে সেটাকে ব্যবহার করবে নিজের জায়গা থেকে, আপনি যদি গড়িমসি করেন এটা আপনারই লস হবে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা সামনের সপ্তাহে নেক্সট উইক থেকে আমরা শুরু করে দিচ্ছি, কারণ সাইট চলে আসবে, আমরা এটা নিয়েও কাজ করবো, পাশাপাশি বিজ্ঞাপন যেহেতু বানানো শিখে যাব, আমরা ক্যাম্পেইন যদি অ্যাড কপিটা বানানোর পরে আমরা প্র্যাকটিক্যাল অ্যাড ক্যাম্পেইন শুরু করবো, ইমেজের ক্যাম্পেইন হবে, ভিডিও আমরা অ্যাড ক্যাম্পেইন করবো, প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করবো, সার্ভিস নিয়ে অ্যাড ক্যাম্পেইন করবো, আমাদের সার্ভিসে কেমন রেসপন্স পাই, কেমন সেল হয়, আমাদের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টগুলো আছে সেটার আমরা ভিডিও বানিয়ে দেবো, সেটা অ্যাড কপি বানিয়ে দেবো, ইভেন আমাদের বানানো ভিডিও, আমাদের বানানো অ্যাড কপি আপনারা কপি করে নিজের পেজে ব্যবহার করতে পারবেন, কপিরাইট ফ্রি, আর কি কোনো প্রবলেম হবে না, এটা ব্যবহার করে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন, এটা হলো কোনো প্রবলেম হবে না, আমাদের পক্ষ থেকে থাকবে। তবে ফেসবুক সব সময় চেষ্টা করে একটা যদি পেইড এ কোনো ইমেজ ব্যবহার করা হয় সেটা কিন্তু নোটেড, যে এই ইমেজটা ব্যবহার করে তো অমুক পেজ থেকে করা, এটা সেম ইউজ ব্যবহার করে সেম অ্যাড কপি ব্যবহার করে একই কথা আর একটা আইডি থেকে কেন হয়, এটা কিন্তু 2-3টা বার এরকম হয়ে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে অ্যাড অ্যাকাউন্টের প্রতি, এটা একটু খেয়াল করা। ফরম্যাটটা সেম টু সেম, ভিডিওটা সেম হতে পারে, ইমেজ যখন বানাবেন একটু ডিফারেন্ট হইতে, সাথে কালারের মধ্যে হতে পারে, একটু ক্যারেক্টার গুলো যেটা থাকবে একটু আকপিস করে দেওয়া, অ্যাড কপির আইডিয়ার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা, এগুলো করে একটু ইউনিক করে দেন আপনি এটাকে অ্যাড ক্যাম্পেইন শুরু করে দেওয়া। তো যাই হোক, আমাদের আপকামিং এ ক্লাসগুলোতে এগুলো আমরা একটু আলোচনা করা হবে, এটা আজকে ক্লাস মূল এটা। আর একটা, এখন আমাদের যে একটা ক্লাস বাকি ছিল সোমবারে প্রশ্ন পরীক্ষার যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখন আমরা মোটামুটি কিন্তু ফেসবুকের আরো 2-3টা পরীক্ষার পরে 2-3টা ক্লাস শেষ করছি, এখন এই প্রশ্নগুলো দেখি ক্লিয়ার কিনা আমরা একটু দেখি। এই প্রশ্নগুলো একটু টিকি টাইপের, মানে কনফিউশন তৈরি করার মতো প্রশ্ন হয়েছিল, যার কারণে অধিকাংশ মানুষই ফেল করছিলেন, তাই না? আমরা জানি তার পাশের সংখ্যা ছিল খুবই কম, মাত্র কয়েকজন পাশ করছেন, আমরা যদি একটু মনে নাই আমার একটু দেখে আসি, অবস্থাটা বেশ একটা ভালো ছিল না, আমি তবু একটু মনে করার জন্য আমি যাচ্ছি এখানে। আমি এখান থেকে দেখতে আমার কুইকলি দেখতে পারবো, দেখে আপনাদের ওখানে কি কি ছিল আলটিমেটলি। দেখে আপনাদের পরীক্ষার প্রশ্নের কনফিউশনটা দূর করা দরকার, তাতে অনেক কিছু বোঝাও হবে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন, যদি আমরা 15টা প্রশ্নের অ্যান্সার আমরা জানতে পারি আসলে এক্সাক্ট অ্যান্সার কি ছিল। দেখেন এই যে আমাদের 21 জন পরীক্ষার্থী ছিলেন, পরে আরো 4 জন দিয়েছেন, আলটিমেটলি সর্ব 75-এর মধ্যে নাম্বার ছিল, আমাদের 5 নম্বর 50-তে দেওয়া ছিল, যেহেতু ক্লাস করানোর আগে একটা ভিডিও দেওয়া ছিল, ভিডিওর উপর কিন্তু পরীক্ষাটা হয়েছে এটাও আপনারা, এবং ওই ভিডিও থেকেই পরীক্ষাটা নেওয়া হয়েছে। একটু প্রশ্ন করার সময় একটু টেকনিক্যালি করা, যাতে দেখিয়ে কতটুকু খেয়াল করে ভিডিওটা দেখেছেন, এটা পরীক্ষা করার জন্য করা। যারা একটু ভালো মতো দেখছেন তারা কিন্তু যে 75-এর মধ্যে 60 পেয়েছেন বা 50-এর উপরেও কিন্তু 4 জন পেয়েছেন, তাই না? না হলে 5-4 জন করলেন কিভাবে? বাকি যারা ফেল, মানে যারা 40 তো অনেকেই আছে, 35ও আছে, মানে অর্ধেক পেয়েছেন 75 অ্যাভারেজ, তারাও মোটামুটি, যারা এই যে 20-25-15 এগুলো একটু যারা মানে একটু হয়তো খেয়াল করেনি অথবা আপনারা বুঝতেও পারেননি, যে কোনো একটা হবে হয়তো বা। তো যাই হোক, আমি ওই পরীক্ষার একটু অ্যান্সারটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লাসের একটু আপনি এই পর্যন্ত যা করবেন ফেসবুকে সেটারও একটা আইডিয়া জেনারেট হবে যে আসলে সঠিক উত্তরটা কী ছিল ওই সময়। আমরা একটু যাই, এটা আমাদের পরীক্ষা প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন ছিল ব্যবসা করার মূল টুলস কোনটি। আসলে মেইন টুলস একটা কথার মধ্যে কিন্তু আমি একটা খুবই, যারা বিসিএস বা যারা
এগুলো দেওয়ার জন্য আবার মেডিকেল টার্মে যারা পরীক্ষা হয় এমসিকিউ টাইপের প্রশ্ন, এইরকম কনফিউশন তৈরি করে কিছু প্রশ্ন করা হয়। তা আমরা যাই হোক ওই টাইপের, এটা আমার ধরন না, এটা ফেসবুকের নিজস্ব ধরন। যখন মেটা বিজনেস ব্লু প্রিন্টের পরীক্ষা দিতে যাবেন, ফেসবুক এই টাইপেরই প্রশ্ন করবে, যদি ইংরেজিতে হবে কাছাকাছি দিয়ে রাখবে, আপনাকে বাইর করতে হবে এক্স্যাক্টলি আসলে ফেসবুক এই ব্যাপারে কি বলছে জোর দিয়ে, সেই জোর শব্দটা দিয়ে তারা প্রশ্নটা করে। তা আমার কাছে মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে বেশি সচেতন থাকবেন, এটা বলি। তো ব্যবসা করার মূল, এখানে মেইন কথাটা যদি বলি, টুলস, ফেসবুক মেইন প্রোফাইল তো আসলে ছাড়া হবেই না কোনো কিছু, এটাও তো হিসাবে হয় টুলস। আর আরেকটা জিনিস এখানে যেটা আপনারা হয়তো বোঝেন নাই অনেকে, ব্যবসা, আমি আপনাদেরকে এর মধ্যে ক্লাসের মধ্যে বলছি, একটা হলো ফেসবুককে চেনা অ্যাজ এ পার্সোনাল জায়গা থেকে, আমি আমার প্রোফাইল আছে, আমার পেজ আছে, আমার গ্রুপ আছে, আমি গ্রুপে এঙ্গেজ আছে, এটা একটা ডিফারেন্ট আলোচনা। আর একটা যদি হয় আমি ব্যবসা করি ফেসবুক দিয়া, আমি এজেন্সি সার্ভিস দিয়ে মানসিক ব্যবসা তৈরি করে দিই ফেসবুক দিয়া, তখন আপনাকে ব্যবসার সাথে ফেসবুক যে কানেক্টিভিটি এইটার সাথে কি কি জিনিস পরিচিত, সেই জায়গা আমি বলছি ব্যবসা করার মূল টুলস কোনটি। এখন প্রোফাইল বাদ দেন, এটা তো পার্সোনাল আসপেক্টে চলে গেছে, দরকার নাই। ফেসবুক বিজনেস ম্যানেজার দেখেন, এটা হলো হোল আমার একটা টুলস, মেটা বিজনেস অ্যাকাউন্ট, তাহলে তিনোটা, এই তিনোটার মধ্যে আমাদের এখন ইম্পর্টেন্ট কোনটা যদি এখন আপনারা মোটামুটি এখন বোঝার কথা, আমি কি মেন প্রোফাইলের জন্য দিব, নাকি আমি ফেসবুক বিজনেস ম্যানেজারের কথা বলবো, না মেটা বিজনেস অ্যাকাউন্টের কথা বলবো। আমরা এখন সহজেই বুঝি যে ফেসবুক বিজনেস ম্যানেজারও যা, মেটা বিজনেস অ্যাকাউন্টও তাই, দুইটা দুই নামে ডাকা হচ্ছে, কিন্তু জিনিসটা দিন শেষে একই। এখন মেটা হয়ে গেছে ফেসবুকের পরিবর্তে, বাকি তো বিজনেস অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবই একই। এই হলো মূল কথা, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা সঠিক অ্যান্সার ছিল, এটা ফেসবুক বিজনেস ম্যানেজার এবং আমাদের মেটা বিজনেস অ্যাকাউন্ট। যারা দুইটা দিয়েছেন, অনেকে দুইটা দিয়েছেন তো এই জন্য 60 পেয়েছেন বা 55 পেয়েছেন বা 50 পেয়েছেন, তার মানে যারা একটা দিয়েছেন তাদেরটা ভুল, দুইটাই হবে, বিজনেস এটাও হবে এবং এটাও হবে। দুই নম্বরটা কি, একটি প্রোফাইল অধীনে কয়টা বিজনেস ম্যানেজার, মেন প্রোফাইল, এটা অধিকাংশই সঠিক উত্তর দিয়েছেন দুইটি, কেউ বলছেন একের অধিক। আসলে আমি তো এক্সাক্টলি বলছি যে কয়টি, আমি যদি কতটি একের অধিক যদি বলেন, এখানে একটি একটি একের অধিক মানে একের দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, কিন্তু ব্যাপারটা তো এরকম না, কারণ লিমিট করে দেওয়া আছে, একটা প্রোফাইল দুইটার বেশি চাইও খুলতে পারবেন না, তাহলে তার একের অধিক বুঝে লাভ নেই। একের অধিক মিন মানে একের তিনটা হতে পারতো, কিন্তু তিনটা সুযোগ নাই, তো এই জন্য দুইটা দিতে হবে সঠিক উত্তর। সঠিক ক্রম কোনটি, এখানে কিন্তু দুইটা সঠিক উত্তর আছে, একটা হলো প্রথমটা, আমরা যদি একটু খেয়াল করি মেটা বিজনেস অ্যাকাউন্ট মানে মেন এইটা, তারপর ওইটার ভিতরে অ্যাড অ্যাকাউন্ট থাকে জানি, এবং অ্যাড অ্যাকাউন্ট এক্স্যাক্টলি অ্যাডস ম্যানেজার, তফাৎটা আলাদা না, কিন্তু ক্রোমো করার জন্য আমি একটু আলাদা করছি, মেটা বিজনেস অ্যাকাউন্ট দেন অ্যাড অ্যাকাউন্ট তারপর অ্যাডস ম্যানেজার, এটা সঠিক। দ্বিতীয়টাতে দেখেন ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, এটা ঠিক আছে, তারপরে আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার নিচ্ছি, অ্যাড অ্যাকাউন্ট কোথায়, অ্যাড অ্যাকাউন্ট এক হোক কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আমার মেইন, এখানে মেইন টপিক হয়ে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এক্সিস্ট থাকে অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু অ্যাডস ম্যানেজার যদি আগে নিয়ে এসে পরে আমি অ্যাড অ্যাকাউন্টটা দিই, এটা তো ভুল ক্রম হইলো, তাই না? আমি বুঝছি ক্রম সঠিক কোনটা, আপনি অ্যাডস অ্যাড অ্যাকাউন্টস এর আগে আসবে, অ্যাডসটা পরে আসবে, কিন্তু আমরা উল্টাটা করছি এখানে, তার মানে দুই নম্বরটা ভুল অ্যান্সার। তিন নম্বরটা আবার দেখেন সঠিক, বিজনেস বিজনেস ম্যানেজার ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাড ম্যানেজার ঠিক আছে, দেন ফেসবুক পেজ, এখানে পেজটা একটা অ্যাড করেছি, ঠিক আছে, এভাবেই ক্রম হয়। তাহলে প্রথমটা এবং তিন নম্বরটা সঠিক, এটা এখানে দুইটা অ্যান্সার সঠিক ছিল। অনলাইনে আবার বিজনেস শব্দটা পরিচালনা, এখানে বিজনেস কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস, ফেসবুক মেন প্রোফাইল, আমি সেটা তো আমার পার্সোনাল জায়গা থেকে, বিজনেস এর কথা যেহেতু বলছি, বিজনেস পরিচালনা তো মেন প্রোফাইলে করবেন না, গুরুত্বপূর্ণ যদি বিজনেসে ধরেন তাহলে সর্বপ্রথম আপনাকে আসবে অ্যাড অ্যাকাউন্টে, পরের কথা ফেসবুক পেজ, যেটাকে আমরা ফেসবুক বিজনেস পেজ বলি। এইটা যদি না থাকে, কারণ আমাদের প্রোফাইল বাদ ব্যবসা করার দরকার নেই, আর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট তো আগে পেজ খুলবেন, পেজ খোলার পরে ডিরেক্ট যদি অ্যাড অ্যাকাউন্ট নাও থাকে, আপনি পেজের মধ্যে আমরা জানি কোন একটা পোস্ট করার সাথে সাথে ফেসবুক আমাকে একটা দেখাচ্ছে বুস্ট পোস্ট, তার মানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু নাও যদি বুঝতেন, বুস্ট পোস্টে ক্লিক করে বা কয়েকটা ধাপ আছে এটা করে অটোমেটিক্যালি ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইতো, বিজ্ঞাপনটা শুরু হয়ে যাইতো, তার মানে সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা ইম্পর্টেন্ট। এই পোস্টের মধ্যে কিন্তু আমাদের ফেসবুকের আরো ইন ডেপথ বোঝার একটা ক্লিয়ার হওয়ার কথা, যদি মনোযোগ দিয়ে শোনেন নিজে, তাই উত্তর হলো ফেসবুক পেজ। অনলাইন বিজনেস পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস কোনটি, ফেসবুক পেজ। নিজের অথবা অন্যের বিজনেস পরিচালনা করা, নিজের অথবা অন্যের বিজনেস কোনটি অতীব জরুরি, সেম এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজারই তো নিজেরটাও করে অন্যটাও তো সেখানে এক্সেস নিতে হয়, আর একটু যদি পরেরটা দেখে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এটাও তো অতীব জরুরি। তারপরে যদি বলি ফেসবুক বিজনেস পেজ, আমি এখানে যে প্রশ্নটা টিকি করা বা টেকনিক্যালি করা, নিজের জন্য যদি আমি চিন্তা ভাবনা করি,
তাহলে ধরেন আমি ফেসবুক অ্যাড বিজনেস ম্যানেজারও আমার জন্য প্রয়োজন, অ্যাড অ্যাকাউন্ট আমার জন্য ইম্পর্টেন্ট, আমার জন্য ফিটনেস ব্যাগ। আবার এখানে জড়িত অন্যর বিজনেস এখন আসবে, এখন অন্যর ফেসবুক বিজনেস পেজ নাই কথার কথা, এখন সে বেচারা কি করবে? তার আবার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড তো প্রশ্নই আসে না, কারণ যারা অন্যরা আমাদের কাছে অ্যাডের সার্ভিস নিতে আসবে বেসিক্যালি বেচারা সে বোঝেই না, ভাই আমার একটা ফেসবুকে আমি কি কি জন্য বিজ্ঞাপন দেবো, আমি তো কুইনিং সার্ভিস করি। অনেকে এরকম পাবলিক আমাদের কাছে বলে, ভাই আমি তো কাঁকড়া বিক্রি করি। এখন কাঁকড়া বিক্রি করে নাকি ফেসবুকে করে, আমার এক বন্ধু তো মাসে তো প্রায় 50-60 হাজার টাকা কাঁকড়া বিক্রি করে, তাই নাকি? হ্যাঁ করে, তো এভাবে দেখেন এই যে পেজ এইরকম, উনি দেখেন ফেসবুক প্রোফাইল আর কোনো আইডিয়াই নাই। তাহলে আমি যদি বিজনেসের চিন্তা ভাবনা করি, তাহলে আমার প্রথমে ফেসবুক বিজনেস পেজটা সবচেয়ে অতি ইম্পর্টেন্ট। বেচারা একটা পেজ প্রথমে ক্রিয়েট করতে হবে, আর তার আর অ্যাডস ম্যানেজার কিছু দরকার নেই। আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে তার ফেসবুকের আইডিটা যদি ইনক্লুড করে দিই, তাহলে কিন্তু তার পেজটা আমার কাছে চলে আসো। সেই সেই দৃষ্টিকোণ থেকে ফেসবুক বিজনেস পেজ একটা অ্যান্সার হবে, এখানে দুইটা উপরটা হবে না, কারণ আমি অন্য সাথে কম্পেয়ার করে এই টাকা আমি দিচ্ছি। আচ্ছা, নাম্বার 6, বাজেটের চেয়ে বেশি পরিমাণ ডলার খরচ হচ্ছে কিনা। বাজেট দিছি $100, টার্গেট করছে $100, আমি $200 লিড পাবো বা $200 সেলস করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে একটা সেল হতে তো একশোটা যদি $100 সেল করতে চাই, পার ডলার একটা হওয়ার কথা, এখন দেখতেছি আমার $10 কেটে গেছে, সেল হয়েছে দুইটা, তার মানে কি বোঝা খুবই খারাপ অবস্থা। আমার হয়তো রিস্ক কম হচ্ছে, অথবা অ্যাডের ভ্যালু ভালো না, অথবা অ্যাডের যেটা অ্যানামেটিক্স আমি হয়তো ভুল করছি কোথাও, কোনো একটা ব্যাপারের কারণে আমার ওটা ঠিক মতো রান হচ্ছে না। তো এই যে অ্যাড কোয়ালিটিটা ব্যাপার স্যাপার আছে, তো এইখানে আমরা দেখবো ওটা কোথা থেকে কোথা থেকে এটা অ্যানালাইসিস করব। এটার জন্য দেখেন এখানে তিনটা অ্যান্সার দেওয়া আছে, ফেসবুক বিজনেস পেজ ইনসাইট। হ্যাঁ, ফেসবুক ইনসাইট সেট অনেকেই দিয়েছেন, কিন্তু আলটিমেটলি এটার মধ্যে তো আমি অ্যাডের রেশিও বাজেট দেখতে পারবো না। এখানে কতগুলো মেসেজ, কতগুলো জেন্ডার, কতগুলো ফিমেল, কোন কোন লোকেশন সবই ঠিক আছে, কিন্তু কোন কোন পেজ সবচেয়ে বেশি রিস হয়েছে এটাও দেখা যাবে। অ্যাড নিয়ে যদি পয়সা দেখতে চান যে পার রেশিওতে পার রিস করার জন্য কত সেন্ট কেটে নিচ্ছে, কত ডলার কেটে নিচ্ছে, কোন কি কারণে কেটে নিচ্ছে, সব অ্যাডস ম্যানেজার থেকে আমাকে দেখতে হবে। আলটিমেটলি এটার উত্তর হবে অ্যাডস ম্যানেজার। 7 নম্বর, নিজেকে একদম প্রফেশনাল ফেসবুক মার্কেটে গড়ে তুলতে নিচ্ছে কোন জিনিসটি ও ভালোভাবে শিখতে যেতে হবে। এখন একজন প্রফেশনাল মার্কেটার যদি দাবি করতে চান, তাহলে অ্যাড অ্যাকাউন্ট ভালো বুঝতে হবে, অ্যাড ম্যানেজার বুঝতে হবে, ফেসবুক বিজনেস পেজও থাকা বা বোঝা, তিনোটাই এখানে অ্যান্সার, মানে তিনোটাই সঠিক অ্যান্সার, এখানে একটা দিয়ে হবে না, তিনোটাই দিতে হবে। অনেকে কিন্তু তিনোটাই দিয়েছেন, মানে এমন হয়েছে যে কোনো প্রশ্নই পারেন নাই এমন কোনোটা প্রশ্ন এখানে নাই। অনেক হয়তো যে 60 পাইছেন যে বাকি তিনটা পারেন নাই, আবার দেখা গেল যে 20 পাইছেন, ওই 20-এর মধ্যে তিনটার মধ্যে সে দুইটা পেয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কোনো প্রশ্নই এমন নাই যে একটাও পারেন নাই সঠিক উত্তর, কেউ দিতে পারে না এমন প্রশ্ন এখানে নাই, হয়তো একজন পারছেন এটা আর একজন ওটা পারেন নাই। তারপরে একটি বিজনেস অ্যাকাউন্টের কয়টি সাব অপশন থাকে, আমরা 12টি গুনে গুনে দেখাইছে গতকাল আছে, তো 12টা আছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাডস ম্যানেজারের মধ্যে তফাৎ কি? এখানে একটু টিকি করা যে অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাডস ম্যানেজার আসলে মূলত একই, কিন্তু আমি আগেও একটু আগেও বললাম। তো এখানে আমি বলছি যে একটি দিয়ে অ্যাড পরিচালনা করতে হয়, অন্যটা দিয়ে অ্যাড ক্রিয়েট করতে হয়। পরিচালনা করতে হয় অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, অ্যাডস ম্যানেজার দিয়ে ক্রিয়েট করতে হয়, বুঝলাম এটা। তো এই পার্থক্যটা কি হইল? এটা তো এটা করে, এটা আমি একই হতে পার্থক্য। দ্বিতীয়টা যদি, দুটি মূলত একই। 3 নম্বরটা যদি দেখি, অ্যাড অ্যাকাউন্টের অধীনে অ্যাডস ম্যানেজার, আলটিমেটলি তিনটা তো সঠিক উত্তর হয়, কিন্তু আপনি যদি মাঝেরটা সিলেক্ট করেন যে দুটি মূলত একই, তাহলে তো এটাও চলে আসে এটাও চলে আসে, তাই আপনি আবার তিনটা সিলেক্ট করার মানেটা কি? এটাই হলো টেকনিক্যাল। আপনি যদি দুটি মূলত একই দিয়ে দেন, তাহলে আর বাকি উত্তর দুটো দেওয়া লাগে না। আর যারা তিনোটাই দিয়েছেন, আমি তাদেরকে নাম্বার দেইনি, কারণ আলটিমেটলি আমি চাইছি একজ্যাক্টলি পার্থক্যটা কি। তো দুটি মূলত যদি একই হয়, তাহলে তিনোটা কাভার হয়ে যায়, এখানে এইটাই হলো টেকনিক্যাল বিষয়টা, আসলে উত্তর হবে এটা, দুটি মূলত একই। বিজ্ঞাপন শুরু আগে স্টার্টিং পয়েন্ট, বিজ্ঞাপন শুরু করতে যাচ্ছেন এটা মাথায় রাখা। অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড পরিচালনা করবেন, তাই না? তো অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, শুরুটা হবে বিজ্ঞাপন নিয়ে, এখন কাজ করবেন। বিজ্ঞাপন বানান কোথায়? আমরা জানি অ্যাড সেট করতে হয়, ওখানে লোকেশন, অডিয়েন্স, ভয়েস ইত্যাদি ইত্যাদি বাজেট টাজেট দিবেন, এরপরে কি করবেন? তারপর তো আবার যে আমার ইমেজ দেয় আর ভিডিও দেয় আর যেটাই দেয় অ্যাডস এর মধ্যে, সেটা ঠিক করতে হবে। তা আলটিমেটলি শুরুটা কখন থেকে শুরু হবে? আমরা এই অ্যাডস ম্যানেজার যখন ঢুকি, তখনই কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, ফার্স্ট অ্যাড অ্যাকাউন্টের অধীনে যে অ্যাডস ম্যানেজার, তাই আমরা এখানে শুরুটা তাই কি হবে, অ্যাড ম্যানেজার স্টার্টিং পয়েন্ট। অ্যাড অ্যাকাউন্ট তো স্টার্টিং হচ্ছে না, ওটার মধ্যে অ্যাডস ম্যানেজারে আসতে হবে, তারপর না ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ক্যাম্পেইন ক্রিয়েট করাটাই স্টার্টিং পয়েন্ট। এই জন্য আমরা সেটা বলছি যে বিজ্ঞাপন অ্যাডস ম্যানেজার হবে। একটি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কতটি অ্যাড সেট থাকে? অ্যাড সেট কি আমরা তো জানি, গত ক্লাসে একটা ক্লিয়ার করেছি যে ক্যাম্পেইন একটাই করলেন, অ্যাড সেট কতগুলো করা যায় সেটার একটা লিমিটেশন আছে, এটা সর্বোচ্চ লিমিটেশন 5,000। আপনি বলতে 5,000 অ্যাড সেট কেমনে করবো? আসলে দেখেন
আপনার দেখেন অ্যাড অ্যাকাউন্ট একটা ধরেন, আমরা জানি অ্যাড অ্যাকাউন্ট 25টা পর্যন্ত থাকে, কিন্তু প্রথম দিকে তো আর 25টা পাবেন না। আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলার সাথে কারো একটা পাবেন, কারো প্রোফাইলের উপর ভারিত্ব দেখে 2টা বা 5টা পর্যন্ত থাকে। ধরেন আপনি অ্যাড অ্যাকাউন্ট একটাই পেয়েবেন প্রথমবার, তাহলে তো অ্যাকাউন্ট একটা। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি এখন বিজ্ঞাপন কতগুলো দিবেন? আপনি যদি সর্বোচ্চ 100টা আলাদা আলাদা ক্যাম্পেইন করেন, ব্যাপারটা বুঝবেন, এটা 100টা ক্যাম্পেইন, তার মানে এর বেশি আর ক্যাম্পেইন চাইলেও একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। 100টা আলাদা আলাদা ক্যাম্পেইন করছেন, তো 100টা ক্যাম্পেইনকে আপনি যদি এখন মনে করেন যে আমরা 5,000 দিয়ে ভাগ দিই, তাহলে 100টা ক্যাম্পেইন সর্বোচ্চ করা যাচ্ছে। তার মানে আমি চাই একটা ক্যাম্পেইন যখন করব 50টা পর্যন্ত সর্বোচ্চ অ্যাড সেট করতে পারবো। আপনি যদি করেন যে আমি 64 যাওয়ার জন্য 64টা অ্যাড সেট করবো, চাইও পারবেন না। পারবেন প্রথম দিকে, যদি কোনো ক্যাম্পেইন মাত্র একটাই থাকে তাহলে 64 অ্যাড সেট করতে পারবেন। যখন আর একটা ক্যাম্পেইন করি করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, ওইটা অলরেডি অনগোয়িং আছে, আপনি জানেন যে একই সাথে তো কোনো কোনো কোম্পানির 15-20টা অ্যাড ক্যাম্পেইন রানিং থাকে, 15-20টা বারো বেশি থাকে এমনও আছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন যে একটাতে যদি আপনি 30টা অ্যাড সেট করেন, বাকি তো আবার 50 আরো যে বাকি 20-30টা আছে সেটার মধ্যে যদি আবার এরকম 30টা 40টা করে অ্যাড সেট থাকে, যাই করেন না কেন আপনার অ্যাড একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বা অ্যাডস ম্যানেজারের মধ্যে সর্বোচ্চ 5,000 বেশি অ্যাড সেট অ্যাট এ টাইমে করা যাবে না। একটা ডিলেট করবেন বা একটা কমপ্লেনকে মিসে করবেন, তাহলে সেখানে অ্যাড সেট করা যাবে। এই জন্য অনেক তা আমাদের আসলে 5,000 তো দূরের কথা, একটা অ্যাড সেটে বড় জোর আমরা 8টা 10টা 5টা 7টার বেশি হয়ও না, ন্যাচারালি 3টা 3টা অ্যাড সেট হয়, কিন্তু আমরা এর বেশি কখন দরকার হয় না। কিন্তু লিমিট আছে 5,000 অ্যাড একটা অ্যাডস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে। অ্যাড সেটস আবার অ্যাড সেট অ্যাড দেখেন, একটা অ্যাড সেটস বুঝলাম, অ্যাডস মানে ওই যে বিজ্ঞাপন, ইমেজ দেন আর ভিডিও দেন আর ক্যারোসেল দেন আর ক্যাটালগ দেন বা কালেকশন আর দেন, যাই দেন চার ফর্মেট যেটাই, সেইটা আবার একটা অ্যাড সেটের অধীনে কতগুলো পর্যন্ত দেয়া যায় বিজ্ঞাপন? আমরা 50টার কথা বলছি, কিভাবে এটা বললেন যে 50টা ভাই বুঝলাম না, আমি তো একটাই না ইমেজ দিব। হ্যাঁ একটা ইমেজ দিয়েছেন আলটিমেটলি, আপনি যখন ওই যে 64 ডিস্ট্রিক্টের যদি 64টা ইমেজ, তো আর 64টা হবে না, আপনি ইমেজ সেম থাকবে কিন্তু লোকেশনে যে আপনি অ্যাড সেটটা চেঞ্জ করবেন, ওই যে 64টার জন্য যে 64টা যে ইমেজ লাগতেছে, একটা ইমেজকে 64 বার কপি করতেছেন না, তো ওটা তো প্রত্যেকটা কপির ইমেজের জন্য আলাদা আলাদা কাউন্ট হচ্ছে। তার মানে আপনি অ্যাট এ টাইমে চাইও 64টা অ্যাডসেট করতে পারবেন, 64টা ইমেজ দিতে পারবেন না। আপনি এখানে সর্বোচ্চ 50টা পর্যন্ত লিমিট দেওয়া আছে, সেই ইমেজ দেন আর ভিডিও দেন। তার মানে বোঝা গেল যে যদি আমরা কোনো কারণে 50টা অ্যাডসেট করতে হয়, তাই 50টার জন্য 50টা ইমেজ সর্বোচ্চ আলাদা ব্যবহার করতে পারবো, এই হলো সর্বোচ্চ লিমিট। অথবা আপনি যদি চান যে আমার ভিডিও এরকমই করবো, যে আমি একটা ইমেজ একটা ভিডিও এরকম মিশাই করব, যেটাই করেন এই 50টা সর্বোচ্চ বিজ্ঞাপন পর্যন্ত দিতে পারবেন অ্যাডসেট থেকে। এটা গেল তার মানে 50টা সঠিক উত্তর। একটি বিজনেস অ্যাকাউন্টের অধীনে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়? আমরা জানি 25টা সর্বোচ্চ, কারণ হলো কি প্রথমে একটাই তো পাবেন, বড় যে 2টা পাবেন, কিন্তু আপনাকে সর্বোচ্চ 25টা কখন দেবে? অ্যাড দিচ্ছেন, ভালো পারফরমেন্স হচ্ছে, ফেসবুকের টাকা দিচ্ছেন, কেটে নিচ্ছে, বিজ্ঞাপন কন্টিনিউসলি করতেছেন, দেখবেন যে তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ তো 1 মাসের মধ্যে অ্যাড লিমিট দেখবেন যে ওটা 4টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, এটা এরকম আমরা আস্তে আস্তে এটা বুঝবো যে কোথায় লিমিটটা দেওয়া থাকে, কি আছে না আছে। যখন প্র্যাকটিক্যালে যাবো তখন এই লিমিট সংখ্যাটা দেখা যায় কোথায় বাড়তেছে কোথায় কমে। কোনটি না খুবই অ্যাড অ্যাকাউন্ট হতে অ্যাড দেওয়া যায় না, সোজা কথা যেটা না খুবই অ্যাড অ্যাকাউন্ট দেওয়াই যায়, তাই এটা কোনটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার, বিজনেস পেজ? এখন আপনারা এটার উত্তর অনেকে দেখছি যে কেউ দিচ্ছেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কেউ দিচ্ছেন অ্যাড ম্যানেজার, কিন্তু আসলে দেখেন একটু গত 2টা 3টা কেউ যাতে খেয়াল করেন কোনটি না খুললে অ্যাড অ্যাকাউন্ট হতে অ্যাড দেওয়া যায় না। আমি বলছি অ্যাড 2 টাইপের হয়, আপনি যদি ক্যাম্পেন না করেন, আপনি যদি বুস্ট পোস্ট নাও, অ্যাড ম্যানেজার অ্যাড এখন কিচ্ছু দরকার নাই, যদি একটা বিজনেস পেজ থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড দিতে পারতেছেন সোজাসুজি, কোনো অ্যাকাউন্ট ম্যানেজারও দরকার নেই, বিজনেস ম্যানেজারও দরকার নেই। তাহলে বিজনেস পেজ সবচেয়ে ম্যান্ডেটরি একটা পেজ, সরাসরিও দেওয়া যায়, আর যদি আপনি বিজনেস ম্যানেজার দিয়েও বিজনেস পেজের একটা দিতে রান করাইতে চান সেক্ষেত্রেও তো বিজনেস পেজটা লাগবে। আবার আপনি যদি অন্য কারো বিজনেস প্রমোট করে দিতে চান সেটাও ক্ষেত্রে তার বিজনেস তার হয়ে একটা ক্রিয়েট করে দিতে হবে অথবা তার একটা থাকতে হবে। তার মানে দিন শেষে বিজনেস পেজটা হলো, এটা না থাকলে আমি অ্যাড অ্যাকাউন্ট হতে অ্যাড দিতে পারবো না। এরপরে আছে ক্লায়েন্টের ব্যবসায়িক পেজ ও অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কোনটি পরিচালনা করবেন, সেম উত্তরটা এটা কপি আছে, একটু ঘুরাই দিছি, এই উত্তর দুটো একই, এটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, এটা হলো মূল কথা। তাহলে আমাদের ক্লায়েন্টের ব্যবসায়িক পেজ ও অ্যাড অ্যাকাউন্ট, এখন অন্যর কথা সে ক্লায়েন্ট এসে বলতেছে আমি একটা অ্যাড দেবো, আমার কি কি লাগবে, তখন আমার কি কি চাবো, তখন যে তোমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা আমার কাছে দাও, তো বলছে আমার অ্যাকাউন্টটা নাই, তাহলে অ্যাকাউন্ট তার প্রোফাইল থেকে একটা ক্রিয়েট আগে করে নিলাম, করে নেওয়ার পরে দেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে এক্সিসটা নিয়ে নিলাম, তাহলে আমি পরিচালনা করে দিতে পারবো।
এই হলো মূল কথা। আমি যেহেতু ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের এখানে অ্যান্সার দিচ্ছি, তাহলে আমি ক্লায়েন্টের পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের দুটো আমি দুটো পেয়ে যাই, আর বিজনেস অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা পাবো। আর যদি কেউ বলেন যে ভাই আমি তো ফেসবুক বিজনেস পেজ দিও, তো আরেকজনের বিজ্ঞাপন দিতে পারতাম, পারতেন তো, কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্টের কথা কিন্তু এখানে বলছি, মাথায় রাখতে হবে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজ। ক্লায়েন্টের ব্যবসায়িক পেজ আমি বলে দিয়েছি, ও অ্যাড অ্যাকাউন্ট নিচের কোনটি পরিচালনা করবেন। এখন আপনি যদি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টের ভিতরেই তো ওই কাস্টমারের তার পেজও আপনি এক্সেস নিতে পারবেন, তার অ্যাড অ্যাকাউন্টেরও এক্সেস নিতে পারবেন। তার মানে দিন শেষে আমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা লাগবে। তো সঠিক উত্তর গুলো আসলে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। এই 15টা প্রশ্নের মধ্যে আলটিমেটলি আমাদের গত ফেসবুকে যতগুলো আছে তার অনেকগুলো ধারণা ক্লিয়ার হওয়ার কথা, না হলে গ্রুপ থেকে আবার প্রশ্ন করে বা এটা আরো ক্লিয়ার না, আরো ক্লিয়ার হবে না, একদিন হওয়ার বিষয় না। টেকনিক্যালি অনেকগুলো টার্ম অনেকে বুঝতেই হতে পারতেছেন না, অনেকে কমেন্ট করেন। ক্লাস যখন এটা নিয়ে আমরা রেগুলার ক্যাম্পেইন হবে, রান হবে, অ্যানালাইসিস হবে, রিপোর্ট হবে, এটা আগামী এই ক্লাসের পরেও যেগুলো আপনাদের সাথে কথাবার্তা হবে তখন এগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। এখন শর্ত থাকাটা জরুরি, যদি নাই থাকেন, একসাথে কানেকটিভিটি না রাখেন, রেগুলারে মেনটেন অ্যাটেন্ডেন্স না হবেন, তাহলে তা বোঝার তো কোনো প্রশ্নই নাই। তো এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, একটু সিরিয়াস হও। আগামী সপ্তাহ থেকে এই পর্যন্ত যা হয়েছে এটা মেনে নেওয়া গেছে, কিন্তু সামনের দিন থেকে অবশ্যই সিরিয়াস হতে হবে। যারা রিয়েলি আমাদের সাথে যে প্রোগ্রামে জয়েন হওয়ার কথা, যে আমাকে কিছু কম বেশি ইনকাম এক্সট্রা করতে চাই, তাহলে আপনাকে সামনের সপ্তাহ থেকে ডেডিকেটেড ওয়েতে সময়ও দিতে হবে, হোমওয়ার্কও করতে হবে, যেভাবে দিক নির্দেশনা হয় সেটা মেনটেন করতে হবে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। আর আরেকটা কথা, আগামীকাল আমাদের বৃহস্পতিবার আমাদের অফিসিয়ালে যারা চাকরি করেন বা আমরা যারা একসাথে আমরা আছি, যারা প্রায় 15-16 জন, আমাদের ছুটি ছাটা ইচ্ছারা হয় না। এটা যেহেতু মোটামুটি সরকারের সাথে অ্যালাইন করে আমরা ছুটিটা মেনটেন করি, আগামীকাল আমাদের বন্ধ, শুক্রবারও বন্ধ, এই 2টা দিন আমাদের অফিসিয়ালি সবাইকে ছুটি দেওয়া আছে, যার কারণে আর আমি এই ক্লাসগুলো অফিস থেকে মেনটেন করি নর্মালি। আর মাঝখানে পাবনাতে করেছিলাম, সেটা আমি এক্সিস নিয়েছিলাম, আর আমিও আসলে এই তাদের সাথে এটা বন্ধ রাখতে, তারা যেহেতু বলেছে ভাই আমাদের বন্ধুটার সাথে ক্লাসটা বন্ধ রাখেন, বন্ধুর সাথে সাপোর্টের ইস্যু থাকে, আগামীকাল এবং শুক্রবার এই 2 দিন বন্ধ থাকবে, টোটালি সাপোর্টও বন্ধ থাকবে। তারপর মেসেজ দিয়ে রাখেন যে যেখান থেকে পারে রেসপন্স করবো, অসুবিধা হবে না, কিন্তু অফিসিয়ালি আগামী ক্লাসটা আমাদের বন্ধ আছে, এটা আমরা কাভার করে নিব। আর শনিবার থেকে আর আবার কন্টিনিউ যেভাবে আছে সেভাবে থাকবে, আগামী ক্লাসটা আমাদের বন্ধ, এটুকু মূল অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।